নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনাদের সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন ম্যাগনেসিয়া কার্ব নিয়ে। এই ওষুধটি শিশু, যুবক, মহিলা সবাইকার পক্ষেই সমানভাবে কাজ করতে দেখা যায়। যেসব রোগীরা একটু খিটখিটে প্রকৃতির হয়, একটু নার্ভাস প্রকৃতির হয়, যেসব শিশুরা অত্যন্ত জীর্ণশীর্ণ হয়, যাদের পেটে কিছুই সহ্য হয় না, দুধ খাওয়ালেই পেট কামড়াতে শুরু করে এবং পেটে অত্যন্ত ব্যথা বেদনা হয়, আর এদের মলের সাথে গড় হজমে জমা দুধ সব বেরিয়ে যায়, তাদের পক্ষে ওষুধটি খুবই উপযোগী। এইসব রোগীরা সমস্ত যন্ত্রণা দমকা বাতাসে ঠান্ডা ঋতুতে গেলে ঠান্ডা এবং ঋতু পরিবর্তনের সময় বেশি বাড়ে, স্থির থাকলে এবং সামান্য মাত্র স্পর্শে এদের রোগের বৃদ্ধি হয়, উঠে বেড়ালে এদের রোগের একটু উপশম হয়। শিশুদের সমস্যায় বারবার ব্যবহার করা যায় এই ওষুধটি এবং এতে শিশু সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করে। এসব রোগীদের মধ্যে এসব চারিত্রিক সিমটমস দেখা যায়, যেমন সমস্ত শরীরে ক্লান্তি অনুভব করে, ব্যথা বেদনা অনুভব করে, হাতে পায়ে বেশি ব্যথা থাকে, হাতের পা কামড়ায় এবং রোগী অস্থির হয়ে পড়ে। পাকস্থলী ও অন্ত্রের সমস্যায় প্রচণ্ড জ্বালা হয় এবং বিভিন্ন ধরনের স্রাব নির্গত হতে থাকে। এদের মাঝে মাঝেই বুক জ্বালা থাকে, টক ঢেকুর ওঠে, টক উদ্গার ওঠে, মুখে টক স্বাদ পায় এবং টক বমি, টক গন্ধযুক্ত ঘাম এদের শরীরে দেখা যায়। শিশুদের টক গন্ধযুক্ত বমি হয় বা সবুজ রঙের ফেনাযুক্ত মলও এদের হতে থাকে। এসব রোগীদের অসম্পূর্ণ ঘুম দেখা যায় এবং এরা হঠাৎ করে উঠে পড়লে বিছানা থেকে শরীর ক্লান্ত হয়ে পড়ে, মাথা চাঁদিতে চুল যেন মনে হয় কেউ উপড়ে ফেলে দিচ্ছে, এরকমভাবে ব্যথা মাথায় রোগীরা অনুভব করে। উদারময়ের রোগ লক্ষণের সাথে যদি প্রত্যেক সপ্তাহে রোগ লক্ষণ বৃদ্ধি হয় এবং প্রতিবারই গলায় ঘা হয় এবং ব্যথা হয়, সেসব ক্ষেত্রে ওষুধটি খুব উপযোগী এবং ঋতু পরিবর্তনের সময় যখন শরীরে ঠান্ডা লাগে এবং বিভিন্ন রকমের রোগের উৎপাত হয়, সেসব ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করে। মহিলাদের ক্ষেত্রে যাদের স্বাস্থ্য একদমই ভেঙে গেছে এবং যারা স্নায়ুবিভাবে প্রচণ্ড দুর্বল, আর যাদের রাত্রিতে রজস্রাব বেশি বাড়ে এবং সবসময় রোগী একটা অসারতা অনুভব করে, সেই সব রোগীদের পক্ষে ম্যাগনেসিয়া কার্ব একটি ভালো ওষুধ এবং এগুলি ম্যাগনেসিয়াম কার্বের একটি বিশেষ লক্ষণ। সাধারণ জ্বরের ক্ষেত্রে যেখানে জ্বর সন্ধ্যাবেলা বা রাত্রিতে জ্বর আসে এবং জ্বরের সঙ্গে সঙ্গে গায়ে টকটক ঘামের গন্ধ বেরায়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে। তবে এক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে 6CH ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চর্মরোগের ক্ষেত্রে যেখানে আঙুলে বা নখে বা আঙুলের গোড়ায় এক ধরনের উদ্ভেদ বেরায়, চুলকানি হয় এবং চামড়ার নিচে গুটি গুটি নোডস দেখা দেয় এবং তাতে হাত দিলেও রোগী চিৎকার করে ওঠে এবং খুব ব্যথা হয়, সেসব ক্ষেত্রে এর 30CH খুব ভালো কাজ করে। শ্বাসযন্ত্রের সমস্যায় যখন গলা কুটকুট করে কাশি হয় এবং সেই সঙ্গে যদি নোনতা স্বাদযুক্ত রক্ত মিশ্রিত গয়ার ওঠে এবং নড়াচড়া করলে বুকের ব্যথা বাড়ে, রাত্রে বুকের ব্যথা বাড়ে, শ্বাসকষ্ট হয় এবং রোগী হাইফাই করে হাঁপাতে থাকে, সেসব ক্ষেত্রেও এই ওষুধটি 30CH কয়েকবার ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ব্যথা বেদনার ক্ষেত্রে এসব রোগীদের মাথা, মুখ, দাঁত ও অঙ্গ প্রত্যঙ্গ সকল স্থানে প্রচণ্ড ব্যথা হয় এবং রোগী অনেকক্ষণ চুপ করে শুয়ে থাকলে ব্যথা বেদনার বেড়ে যায়, সেই জন্য রোগী ক্রমাগত ছটফট করে এবং এদিক সেদিক নাড়াচড়া করে ও শুয়ে থাকলে খানিকক্ষণ উঠে পাড়িচাড়ি করে বেড়ায় এবং আবার শুয়ে পড়ে। এইসব ব্যথা অনেকটা নিউরোলজিক ধরনের হয় এবং বিদ্যুৎ গতির মতো পরিচালিত হয় একদিক থেকে অন্যদিকে, সেসব ক্ষেত্রে 200CH খুব ভালো কাজ করে। ডান দিকের কাঁধের সন্ধিবাতে ম্যাগনেসিয়াম প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। শরীরের কাঁধের মাংসপেশির বাতে যেমন ফেরম মেটেও খুব ভালো কাজ হয়, তেমনি ম্যাগনেসিয়াতেও রাত্রিতে স্থির থাকলে ব্যথা বেদনা বৃদ্ধি পায় এবং উঠে যদি রোগী একটু চলে ফিরে বেড়ায় তখন এদের ব্যথা বেদনা একটু উপশম হয়। অনেক সময় দেখা যায় যে এইসব ব্যথা বেদনা ম্যাগনেসিয়া কার্বে উপশম না হলে সেক্ষেত্রে ম্যাগনেসিয়া ফস 200CH প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। মহিলাদের সমস্যায় যেখানে ঋতু গাঢ় ঘন ও রক্তের রং ঘোর কালো হয়, এমনকি আলকাত্রার মতো হতে পারে এদের রক্তের রং, ঋতু কখনো অল্প হয় কখনো বেশি হয়, আর অনেক সময় ঋতু অনেক বিলম্বে আসে এবং অধিক পরিমাণে হয়, তখন অত্যন্ত শীঘ্র শীঘ্র হয় এবং তাতে ঋতুস্রাবের অনেক বিলম্ব হলে বা অনেক বিলম্বে স্রাব আরম্ভ হলে শীঘ্র বন্ধ হয় না, অনেক দিন পর্যন্ত থাকে এবং রাত্রিতে শুয়ে থাকার সময় বা ঘুমন অবস্থায় এদের প্রচণ্ড পরিমাণে রজস্রাব হয় এবং দিনের বেলা চলে ফিরে বেড়ালে রজস্রাব সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেসব ক্ষেত্রে যদি গলায় ব্যথা বেদনা থাকে এবং গলায় ঘা হয় এবং ঋতুর
বেদনার সময় যদি কোমরে প্রচণ্ড ব্যথা হয়, দাঁতে সুলনি ব্যথা থাকে, রোগী যদি দুর্বল অনুভব করে নিজেকে এবং যদি শীতশীত ভাব এসব লক্ষণগুলি থাকে, সেক্ষেত্রে ম্যাগনেসিয়া কার্ভ প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় এবং এক্ষেত্রে 30CH ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মহিলাদের শ্বেতপদরে যেখানে ঘন সাপ শেষমার মতো হয়, সেখানেও 30CH খুব ভালো কাজ করে। গর্ভবতী মহিলাদের দাঁতের সমস্যায়, যেখানে দাঁতের যন্ত্রণা রাত্রে প্রচণ্ড বৃদ্ধি পায়, সেখানে ম্যাগনেসিয়া উচ্চ শক্তি প্রয়োগ করলে, যেমন 200CH বা 1MCH অবধি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। দাঁতের ব্যথায় রোগী ছটফট করে, বিছানার গরমে দাঁতের ব্যথা বৃদ্ধি হয় এবং রোগী যদি একটু উঠে চলে ফিরে বেড়ায় বা একটু ঠান্ডা জল মুখে রাখে তাহলে রোগী একটু ভালো থাকে এবং স্থিরভাবে বসে থাকলে এদের ব্যথা বেদনা ক্রমশ বাড়তে থাকে ও রোগী ছটফট করে। দাঁতের ব্যথার সঙ্গে সঙ্গে চোখের ব্যথা হতে পারে। অনেক সময় বেদনা ধমকে রোগী চলে ফিরে বেড়াতে বাধ্য হয় এবং ছটফট করে। আক্কেল দাঁত ওঠার সময়ও দাঁতের ব্যথা যন্ত্রণাতেও ম্যাগনেসিয়া কার্ভ খুব ভালো কাজ করে এবং এই ক্ষেত্রে 200CH বা 1000CH খুব ভালো কাজ করে। এইসব ব্যথা বেদনা ঠান্ডায় বিশ্রামে ও রাত্রিতে বৃদ্ধি হলে ম্যাগনেসিয়া কার্ভ খুব ভালো কাজ করে। অম্বল ও অজীর্ণের ক্ষেত্রে যেখানে পেটে অত্যন্ত বায়ু জমে, টক ঢেকুর ওঠে, ঢেকুরের স্বাদ অত্যন্ত টক হয় এবং বুক জ্বালা করে, মুখ যেন সবসময় রোগীর টক হয়ে থাকে এবং রোগী যাই খাক না কেন আটা ময়দা আলু কপি বা কোনো স্টার জাতীয় জিনিস খেলে এদের একদম সহ্য হয় না, দুধ একেবারেই ভালো লাগে না এদের, দুধ খেলেই এদের টক ঢেকুর ওঠে, বমি হয়, পেটে সুলুনি ব্যথা হয়, রোগী সবসময় পেটের মধ্যে এক ধরনের গরম বোধ করে, আবার গায়ে ঠান্ডা প্রয়োগ করলে বা ঠান্ডা বাতাস লাগলেই এদের রোগের প্রকোপ আরও বেড়ে যায়। তাই এইসব ক্ষেত্রে ম্যাগনেসিয়া কার্ভের 30CH প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। শিশুদের উদরময়ের ক্ষেত্রে যেখানে মলের রং একদম সবুজ ফেনা ফেনা হয় এবং তার উপরে ডিম ভাঙা সাদা সাদা চর্বির মতো এক ধরনের তেল তেলে পদার্থ থাকলে এবং কখনও যদি সবুজ রঙের বাহ্য হয় এবং তার উপরে কড়াইয়ের খোসার মতো এক ধরনের পদার্থ ভেসে ওঠে এবং সেই সঙ্গে পেটে ভয়ানক শুল ব্যথা শিশু অনুভব করে এবং তার সঙ্গে অত্যন্ত ব্যথা ও কোথানি থাকে, শিশু একদমই দুর্বল হয়ে পড়ে এবং মলে টক গন্ধ বেরোয় এবং শিশুর গায়ে অবধি টক গন্ধ বেরোয়। যেসব শিশুরা দুধ খায় তাদের দুধ একেবারেই সহ্য হয় না, সেই সঙ্গে পেটে ব্যথা থাকলে কোলোসিন্থের মতো ম্যাগনেসিয়া কার্ভেও খুব ভালো কাজ হয়। তাই যেখানে সবুজ রঙের বাহ্য হয় সেখানে ক্যামোলিমার সাথে ম্যাগনেসিয়া কার্ভও খুব ভালো কাজ করে, আর তরল জলের মতো বাহ্য হলে এবং তাতে চটচটে লাল এক ধরনের পদার্থ মিশ্রিত থাকে সেখানে ক্যামোলিমা ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। তাই এইসব ক্ষেত্রে ক্যামোলিমা মার্কুরিয়াস অ্যাসিড সাইলাটিক এর 2X বা 3X প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে আমাদের দেখতে হয় যেখানে পচা দুর্গন্ধ থাকে এবং ম্যাগনেসিয়ার টক টক গন্ধ থাকবে এদের বাহ্যতে, সেই সব ক্ষেত্রে 6CH প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এই ওষুধটি নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি সবভাবেই ব্যবহার করা চলে। তাই এর 6CH থেকে শুরু করে 200CH, 30CH এবং 1000CH ও 1M পর্যন্ত ব্যবহার করা চলে। এইসব রোগের বৃদ্ধি হয় সন্ধ্যায় শীতে ঋতু পরিবর্তনের সময় এবং বিছানার গরমে এদের রোগের বৃদ্ধি হয়, আর এদের উপশম হয় একটু গরম বাতাসে গেলে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।